কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নবম দশমের নশো বাহান্ন জন শিক্ষকের তালিকা প্রকাশ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন বৃহস্পতিবার সন্ধে নিজেদের সাইটে বিজ্ঞপ্তি দিয়ে ওই নশো বাহান্ন জনের বিবরণ দিয়েছে এসএসসি সেই তালিকা দেখে এখন চরক কাজ একের পর এক ওয়েমারশিট ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে কেউ কেউ একটিও গোল ভরাট করেননি আবার কেউ কেউ পঞ্চান্নটি প্রশ্নরই তোর করেছে যদিও প্রায় সব উত্তরই ভুল তবে সবার প্রাপ্ত নম্বরই কিন্তু তিপান্ন কোন জাদু বলে এইভাবে নম্বর বেড়েছে তার নিয়ে জোর জল্পনা সোশ্যাল মিডিয়ায় সেই নশো বাহান্ন জনের তালিকায় দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কুহেলি হোসেন নামও রয়েছে এই নিয়ে চলছে বিরাট জল্পনা ওই তালিকায় চারশো চুয়াত্তর নম্বরে রয়েছে কুহেলি হোসেন নাম কুহেলি সোনারপুর চৌহাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নিজের নাম ওই তালিকায় ওঠার ব্যাপারে প্রশ্ন করা হলে কুহেলি বলেন এখন কিছু বলা যাবে না পুরো বিষয়টি বিচারাধীন আইনগতভাবে যা হবার হবে এসএসসির দু হাজার ষোলো সালের নবম দশম শ্রেণীর শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেখে পরীক্ষা দিয়ে তিনি স্কুলে চাকরি করছেন বলেও জানিয়েছেন কুহেলি স্কুল সূত্রে জানা গেছে মাসখানেক আগে কুহেলির বিষয়ে শিক্ষা দপ্তর থেকে সমস্ত নথি তলব করা হয়েছিল ওই স্কুলের আগে সোনারপুরের কোদালিয়া বালিকা বিদ্যালয় অর্থাৎ প্রাথমিক বালিকা বিদ্যালয় ছিল সেখানে করতে নেই ভেলে প্রাথমিক স্কুলের শিক্ষকতা ছেড়ে উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা শুরু করেন এসএসএর তালিকায় তৃণমূল কাউন্সিলরের নাম দেখে শুরু হয়েছে প্রবল জল্পনা এখন এই শিট সম্পূর্ণ ভাইরাল অনস্ক্রিনে দেখছেন দর্শক আপনি এই শিট কী বলবেন এসব নিয়ে আপনার মতামত কমেন্ট করুন তৃণমূল কাউন্সিলর তিনিও কিন্তু শিট ভাইরাল করে বসে বললেন দর্শক আপনার মতামত কমেন্ট সেকশনে জানান পরবর্তী আপডেটের জন্য স্মার্টফোনিয়া নজর রাখুন